কাছে ছবির ভিলেন বেদম মার খাবে, এটাই তো 90-এর দশকের বেশিরভাগ ছবিতে দেখা যেত। 1993 সালে ইয়াশ চোপড়া পরিচালিত সাইকোলজিক্যাল রোমান্টিক থ্রিলার ডারের এর অন্যথা হয়নি। দামিনী ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়ে সানি দেওল তখন উচ্চতার শিখরে, আর শাহরুখ তখন নিউ কামার। জানা গেছে ইয়াশ চোপড়া সানি দেওলকে সরাসরি সুযোগ দিয়েছিলেন নিজের পছন্দের চরিত্র বেছে নেয়ার, মানে ডার ছবিতে সানি নায়ক না ভিলেনের চরিত্রে থাকবেন তা ঠিক করেছিলেন সানি নিজেই। সানি বেছেছিলেন হিরোর চরিত্র, আর শাহরুখ হাতে চাঁদ পাওয়ার মতো লুফি নিয়েছিলেন ছবির ভিলেনের চরিত্র। ইন্ডাস্ট্রির সূত্রে জানা যায়, ভিলেনের এই চরিত্রে অভিনয়ের সুযোগ নাকি ছেড়ে দিয়েছিলেন আমির খান অজয় দেবগনরা। ছবির চিত্রনাট্য অনুযায়ী ডারের ভিলেনই কিন্তু আসল নায়ক। ডার সুপারহিট হওয়ার পর শাহরুখ তার অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা পেয়েছিলেন, আর সেই থেকেই নাকি বলিউডের বাদশার সঙ্গে কথা বন্ধ হয়নি সানি দেওলের। শোনা যায় সানি দেওল নাকি নিজেকে প্রতারিত বলে মনে করেছিলেন সেই সময়, ঘনিষ্ঠ মহলে এই কথা বলেছিলেন তিনি। শোনা যায় সানি নাকি তখনই ঠিক করেছিলেন ইয়াশ চোপড়ার সঙ্গে তিনি আর কোনোদিনও কাজ করবেন না। সম্প্রতি ইন্ডিয়া টিভির একটি সাক্ষাৎকারে সানি বলেছেন, দর্শক আমাকে যথেষ্ট ভালোবেসেছিলেন ডার এ, দর্শক শাহরুখেরও প্রশংসা করেছিলেন। আমার বক্তব্য একটাই, আমাকে জানানো হয়নি ছবিটিতে ভিলেনের চরিত্রকে বেশি গুরুত্ব দেয়া হবে। যদিও সানি কোনোদিন শাহরুখের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, তবে ডার এর পর এই দুই তারকা কোনোদিনও একসঙ্গে কাজ করেনি। ভেবে দেখুন, বলিউডের কোনো অনুষ্ঠান কোনো পার্টিতেও কিন্তু সানি ও শাহরুখকে একসঙ্গে খুব একটা দেখাও যায় না। তবে কয়েকদিন আগে সানি দেওলের ছেলে করণের বলিউড অভিষেকের খবর পাওয়া গেছে। শাহরুখ শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, অল দ্য বেস্ট পাপা, ও তোমার মতোই ভদ্র এবং সাহসী, ভবিষ্যতে কোনোদিন এই দুই অভিনেতাকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে কিনা তা অবশ্য কেউই কোনোদিন বলতে পারে না। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।